হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আবারও আজকে তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি হতে যাচ্ছে একটি ফ্যামিলি ব্লগ। ভিডিওটি শুরু করার আগে চলো ইন্ট্রোটা দেখে আসি। কর্মব্যস্ততার কারণে আসলে বাচ্চাকে নিয়ে তেমন একটা বের হওয়া হয় না। সো আজকে যেহেতু ফ্রাইডে ছিল, ভাবলাম যে বাবুকে নিয়ে একটু কোথা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। পরে ভাবলাম যে কোথায় যাওয়া যায়। পরে অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম যে চলো আমরা শিশু মেলাতে যাই। অনেক বছর পরে শিশু মেলাতে আসলাম। আমার বাচ্চাকে মাঝখানে মাঝখানে ডাকছিলাম, বাট ও কোনোভাবেই ক্যামেরার দিকে তাকাচ্ছিল না, সে রাইডগুলোর দিকেই তাকিয়ে আছে। যাই হোক, অনেক দিন পরে আসলে এখানে আসলাম, খুব আনন্দ করছি। প্রায় করোনার আগে এসেছিলাম, বাট এখানে মনে হচ্ছে অনেকটা চেঞ্জ এসেছে, কিছু রাইডও বেড়েছে এবং স্পেসটাও একটু বড় বড় মনে হচ্ছে, আই ডোন্ট নো, বাট মনে হচ্ছে। আর হচ্ছে আগে তোমার টিকিট প্রাইস মেবি 30 টাকা ছিল, এখন 50 টাকা হয়েছে। বাট ওর ধীটা আমার কাছে মনে হয় যে বাজেট ফ্রেন্ডলি একটা পার্ক। আর বেশ কিছুদিন আগে আমি আমার বাচ্চাকে নিয়ে টোকিও ওয়ার্ল্ডে গিয়েছি, বাট ও ওখানে বেশি কমফোর্টেবল ছিল না, কারণ হচ্ছে ওখানে ও একা একা কোনো রাইডেই উঠতে পারছিল না যেহেতু অনেক ছোট ও। বাট এখানে একটা ভালো ব্যবস্থা আছে যে প্যারেন্টসরাও রাইড শেয়ার করতে পারবে, যার কারণে হচ্ছে আমি আমার বাচ্চাকে নিয়ে খুব একটা কমফোর্টেবল, বাচ্চাও খুব আনন্দ করছে। তো আমাদের জন্য এটা আর কি খুব ভালো একটা প্লেস, এবং এখানে মোটামুটি ওর রাইডে ওঠার মতো অনেকগুলো রাইডই ছিল। আমরাও খুব আনন্দ করছিলাম, আর বাবাও খুব আনন্দ করছিল। সো এই ছিল আজকের আমার ব্লগটি। সো তোমাদের কাছে কেমন লেগেছে? তোমাদের কাছে যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যদি আরও এরকম ভিডিও পেতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।